কর্কট রোগী মাতৃক অকথ্য নির্যাতন পুত্রর কুলাঙ্গার পুত্রর অত্যাচারত বারে বারে আপন ঘরখন ত্যাগ করবলগিয়া হয়েছে মাতৃয়ে। যোরহাটর অনুপমা দত্ত নামর বৃদ্ধাগরাকীর করুণ কাহিনীয়ে রাজ্যবাসীর হৃদয় জোকারি যার সময়তে এইবার অমানবীয় ঘটনা রহা শহরের দেবাগুড়ি। আপনি ছোৱালী ঘর থাকবলগা হয়েছে কিহর কারণে? মারপিট কৈছিল নেকি? আগতে কৰিছিল, এতিয়া নকৰে। এতিয়া খালি বকি থাকিব মোক। তাৰপিছত যেতিয়া চলিব নোৱাৰি মই ইয়ালৈ ওলাই গৈছোঁ। আৰু একে খোজেই কাঢ়িব নোৱাৰি, লাখতি লৈ লৈ এইখিনি এনেকে লৰাই আপোনাক চাই নেচায়? এতিয়া এতিয়া নেচায়েই। কি কৰিব আপুনি? এতিয়া কি কৰিম তাকে চিন্তা, টকা পইচাও নাই। রুগিয়া মাতৃক চিকিৎসার পরিবর্তে মারপিট করে ঘরের পর উলিয়াই দিলে কুলাঙ্গার পুত্রই। পুত্রর অত্যাচার সহ্য করব নি রুগ্ন বৃদ্ধাই অবশেষত আশ্রয় লৈছে বিয়া দিয়া বরজিয়ারির ঘর। মোৰ দাদাই এনেকুৱা অত্যাচার করে, মারধর করে, কেবাবারও মাইছে। আর এমাহ দুমাহ আগত মোৰ ঘরত ৰাতি ওলাইছে, গাত একে ধূলি বালি লাগি আছে। মই মাইক সুধিছোঁ, মায়ে তো কি হ'ল? কৈছে এনেকে কল্পটোৱে মোক মাৰিছে বুলি ক'লে। তাৰপিছত কান্দিলে, কান্দোতে মই আগুৰি সামৰি ৰখালোঁ। ৰখোৱাৰ পিছত তাৰপিছৰ পৰাই মায়ে যি বেমাৰ 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 বেমাৰ, আজি একমাহ পোন্ধৰ দিন হৈ গ'ল মই নগাঁৱলৈ নিছোঁ, মোৰ দাদাই খবৰ এটা লোৱা নাই। তাৰপিছত থানা যোগাযোগো কৰিছোঁ, থানাই কৈছে মাৰ নামত মাতি আছে যে কিহৰ ভয়। সিদিনাখন মই গৈছিলোঁ মাটিৰ কাৰণে, মই মানুহ এজনক লৈ গৈছিলোঁ দেখুৱাবলৈ, সি মোক দালৈ দৌৰাবলৈ আহিছে। কুলাঙ্গার পুত্রর চরম নির্যাতনের বলি হওয়া 65 বছরীয় অসহায় স্বামীহারা বৃদ্ধাগী ভানু মেধি। বৃদ্ধাগীর একমাত্র পুত্র কল্পতরু মেধির বিরুদ্ধে অভিযোগ আত্মীয় আর ওসর সুবুরিয়ার। সামর্থ্য থাকিও মাতৃর চিকিৎসা ব্যয় বহন করব নোখোজা বৃদ্ধাগী নিজের নামত থাকা ভূমি বিক্রি করব বিচারিছে, যদিও এই ক্ষেত্রতো বাধার প্রাচীর হয়েছে কল্পতরু মেধি। বেবেজিয়ার পর ভাস্কর জ্যোতি হইকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।